আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিউব। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সকলকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি যারা আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিয়ে আমার চ্যানেলটি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আশা করি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও উপহার দিয়ে আপনাদের কৃতজ্ঞতার ঋণ যাতে কিছুটা হলেও শোধ করতে পারি, সেজন্য আপনাদের কৃতজ্ঞতার পাশে এই মানুষটিকে আবদ্ধ রাখবেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি যেটি হচ্ছে স্টার্ট ব্যাংকের ডুয়েল কারেন্সির অ্যাকোয়া মাস্টার কার্ডটি সম্পর্কে। আমি ইউটিউবের চ্যানেলের মধ্যে দেখেছি যে কীভাবে ইউটিউব কীভাবে স্টার্ট ব্যাংকের অ্যাকোয়া মাস্টার কার্ডটি নিতে হয়, এবং সেই ভিডিওগুলো দেখে আমি মনে করেছি অনেকগুলো অসম্পূর্ণ তথ্য রয়েছে যেগুলো হয়তো আপনার সম্পূর্ণ দেখলে সেটি আপনি বিপদে পড়তে পারেন, অথবা আপনি স্টার্ট ব্যাংকের অ্যাকোয়া মাস্টার কার্ডটি নিতে সমস্যা হতে পারে। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি কীভাবে কী কী তথ্য জানা দরকার EBL এর অ্যাকোয়া মাস্টার কার্ড নিতে। তো অনলাইন কেনাকাটা করতে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড এর জুড়ি মেলা বার। অনলাইন কেনাকাটা বলুন, তারপর ইউটিউব ভিডিও বুস্টিং বলুন, ফেসবুক মার্কেটিং বলুন, কী না করা যায় এই মাস্টার কার্ড বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে। কিন্তু আপনি জানেন একটি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড পেতে হলে আপনাকে কী ধরনের হয়রানির সম্মুখীন হতে হয়, যারা নিয়েছেন তারা জানেন। আপনাকে প্রথমে তাদেরকে দেখাতে হবে যে আপনি ভালো বেতনে চাকরি করেন, এবং পাসপোর্ট আপনার তো অবশ্যই লাগবে। এবং একটি ক্রেডিট কার্ড নিতে হলে অবশ্যই বছর শেষে যে হিডেন চার্জ কেটে নেওয়ার ঝামেলা, এটা আর নাই বললাম। সাধারণত আমরা যারা অনলাইনের কাজের সাথে বা পেমেন্ট সিস্টেমের সাথে ইনভলভ, তাদের হয়তো পেনিয়ার অথবা পেপল অথবা নেটওয়ার ইউজ করতে হয়। পেপল যেহেতু বাংলাদেশে অনুমতি নেই, সো অনেকেই এখন বর্তমানে নেটেলার এবং পেইউনিয়ারের পরে ডিপেন্ডেবল। কিন্তু 2016 সাল থেকে নেটেলার তাদের সার্ভিস বন্ধ করে দিয়েছে বাংলাদেশে, এবং পাশাপাশি 2017 সাল থেকে পেইউনিয়ার অনেকগুলো অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে বাতিল করে দিয়েছে, এবং সীমিত সংখ্যক তারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল দিচ্ছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় পেইউনিয়ার মাস্টার কার্ড বলেন অথবা নেটেলার বলেন অথবা ক্রেডিট কার্ড বলেন অথবা ডেবিট কার্ড বলেন, এই সব কিছু বাদ দিয়ে যদি আপনি অনলাইন এর কাজের সাথে যে পেমেন্ট সিস্টেম রয়েছে, বিশেষ করে কেনাকাটা, ভিডিও বুস্টিং, ইউটিউব ভিডিও বুস্টিং এবং ফেসবুক মার্কেটিং থেকে শুরু করে যাবতীয় কাজ করতে চাইলে আপনাকে অবশ্যই EBL এর ডুয়েল কারেন্সির অ্যাকোয়া মাস্টার কার্ডটি নিতে হবে। ভিডিওটি দেখার জন্য কানে হেডফোন লাগিয়ে টেবিলের পাশে পপকর্ন নিয়ে বসে পড়ুন ভিডিওটি সম্পন্ন করার জন্য, এবং ভিডিওটির শেষে থাকবে অবশ্যই এমন কিছু প্রশ্নের উত্তর যেই প্রশ্নগুলো হয়তো আপনার মনে উকিঝুঁকি মারছে, বা আপনি EBL এর অ্যাকোয়া মাস্টার কার্ড নিতে চাচ্ছেন কিন্তু সাহস পাচ্ছেন না। এই ভিডিওটি সম্পন্ন করলে আপনার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সো ফিরছি ইন্ট্রো এর পরেই। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি EBL এর ডুয়েল কারেন্সি অ্যাকোয়া মাস্টার কার্ড এর বিস্তারিত। কিভাবে কার্ডটি নেবেন, কি কি ডকুমেন্টস গুলো লাগবে এবং কি কি করা যাবে এই কার্ড দিয়ে। প্রথমে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি স্টার্ট ব্যাংকের অ্যাকোয়া প্রিপেড মাস্টার কার্ড কি পেতে আবেদন করতে হবে কিভাবে, বা ধারাবাহিক প্রসিডিওর গুলো কি কি। প্রথমে আপনাকে কার্ড ডিভিশনে যোগাযোগ করতে হবে, দায়িত্বে থাকা ব্যক্তিকে জানান যে আপনি স্টার্ট ব্যাংক এর অ্যাকোয়া প্রিপেড মাস্টার কার্ড নিতে আগ্রহী। তিনি আপনাকে বেশ কয়েকটি ফর্ম দিবেন, সবগুলো ফর্ম সতর্কভাবে পূরণ করুন। সাবধান, সাধারণ ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যে ধরনের ফর্ম পূরণ করা ঠিক একই ধরনের ফর্ম এখানে আপনাকে পূরণ করতে হবে। যদি কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে দায়িত্বরত অফিসারের কাছে তাকে বলুন এবং তার সাহায্য নিন। ফর্মগুলো পূরণ করার সময় খেয়াল করবেন ই কমার্স এনরোলমেন্ট ফর্ম। আমি আবার বলছি, ই কমার্স এনরোলমেন্ট ফর্ম নামের ফর্মটি আপনি পূরণ করছেন কিনা, কারণ আপনি যেহেতু এটা দিয়ে ইন্টারন্যাশনাল পেমেন্ট করবেন, তাই ই কমার্স এনরোলমেন্ট ফর্মটি পূরণ করা আপনার জন্য বাধ্যতামূলক। এটা পূরণ না করলে আপনি USD কারেন্সিতে পেমেন্ট করতে পারবেন না।
সব ডকুমেন্টস সাবমিট করার পর ভেরিফিকেশন এর জন্য 7-10 দিন সময় লাগবে। এখানে দিন বলতে বোঝানো হয়েছে কর্মদিবস, অর্থাৎ যে যে দিনগুলোতে ব্যাংকের কার্যদিবস চলে বা ব্যাংক খোলা থাকে। ভেরিফিকেশন হয়ে গেলে ফর্মে দেয়া আপনার মোবাইল নাম্বারে একটি মেসেজ পাবেন। যদি 10 দিনের মধ্যে কোনো মেসেজ না পান তাহলে স্টেট ব্যাংক লিমিটেড এর কাস্টমার কেয়ারে 16230, আমি আবার বলছি 16230 নাম্বারে ফোন দিয়ে আপডেট জানুন। এ হচ্ছে স্টেট ব্যাংকের ডুয়েল কারেন্সি অ্যাকুয়া মাস্টার কার্ড। এই কার্ডটি নিতে হলে আপনার কি কি প্রয়োজন হতে পারে? প্রথমত 2 কপি ছবি, ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট এর ফটোকপি। আপনাকে মনে রাখতে হবে ন্যাশনাল আইডি কার্ডের পাশাপাশি পাসপোর্টটাও অবশ্যই নিতে হবে এবং মেইন কপি অরিজিনাল ডকুমেন্ট সাথে রাখতে হবে। কার্ড ফি তারা 500 টাকা এবং ব্যাট 75 টাকা, সর্বমোট $575 এন্ডোর্সমেন্ট করতে পাসপোর্ট অবশ্যই লাগবে, কেননা পাসপোর্ট ছাড়া ডলার এন্ডোর্সমেন্ট করা যাবে না, অর্থাৎ মূল কপি নিতে হবে। মোট কথা, ইন্টারন্যাশনাল লেনদেন করতে চাইলে পাসপোর্ট লাগবেই। সব শর্ত পূরণ হলেই অ্যাকুয়া কার্ড পাবেন। ডকুমেন্টস সব ভেরিফাই হয়ে গেলে পাসপোর্ট এবং কত টাকা ডলার রিচার্জ করতে চান সেটি নিয়ে ব্যাংকের কার্ড ডিভিশনে চলে যান। প্রথমে পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট করিয়ে নিন। বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী সার্কভুক্ত দেশে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সমস্ত দেশগুলো হচ্ছে সার্কভুক্ত দেশ, $5,000 এবং নন সার্ক দেশগুলো যেগুলো রয়েছে সেই দেশগুলোর জন্য $7,000 এন্ডোর্স করতে পারবেন আপনার পাসপোর্ট দিয়ে। কম করলেও সমস্যা নেই, পরে বাড়ানো যাবে। এবার আসা যাক ডলার রিচার্জ কিভাবে করবেন। এটা খুব কঠিন কিছু নয়। আপনি জমা স্লিপে প্রথমে আপনার নাম লিখবেন, অ্যাকাউন্ট নাম্বারের জায়গাটি খালি রাখবেন, কার্ড নাম্বারের জায়গায় আপনি কার্ডের পুরো নাম্বারটি লিখবেন, কারেন্সির জায়গায় USD এবং BDT দুইটি অপশন থাকবে। আপনি USD সিলেক্ট অথবা ঠিক মার্ক দিয়ে দিবেন। এবার জমা দেওয়ার পালা। জমা দেওয়ার সময় ক্যাশ কাউন্টারে যিনি থাকবেন তিনি আপনাকে কনফার্ম করবেন যে আপনি ডলার পার্টে টাকা জমা দিচ্ছেন। একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে ডলার রেট এক এক দিন এক এক রকম থাকে। কোনোদিন 83 টাকা, কোনোদিন 82 টাকা, কোনোদিন 84 পয়েন্ট সামথিং ইত্যাদি ইত্যাদি থাকতে পারে। তাই কত টাকা জমা দিলে কত ডলার পাবেন এটা আগে থেকে নিশ্চিত বলা যায় না বা থাকা যায় না। আপনি কাউন্টারে থাকা অফিসারের কাছে ওই দিনের ডলার রেট সম্পর্কে জেনে নিতে পারেন। তবে ডলার রেট খুব বেশি উঠানামা করে না, 80 টাকা এর আশেপাশেই রেট থাকে। যেমন আজকের ডলার রেট হচ্ছে $1 সমান 84.79 টাকা। এবার ব্যাংকের সব কাজ শেষ। পাসপোর্ট ডলার এন্ডোর্স হতে 2-1 দিন সময় লাগতে পারে। তবে ট্রানজ্যাকশন শুরু করার আগে অবশ্যই একবার কাস্টমার কেয়ারে ফোন দিয়ে আপনার অ্যাকাউন্টের ফরেন পার্ট ওপেন করে নেবেন। এটা হয়ে গেলে আপনি ট্রানজ্যাকশন শুরু করতে পারবেন। এই হচ্ছে কার্ডটি। এই কার্ড বলা যায় ডুয়েল কারেন্সির একটি মাস্টার কার্ড। এই মাস্টার কার্ডটি নিতে হলে আপনাকে অবশ্যই এই প্রসিডিওরগুলো ফলো করতে হবে। প্রতিদিন উইথড্রল লিমিট হচ্ছে POS সমান 40,000 টাকা, মোট 6 বার আপনি উত্তোলন করতে পারবেন। ATM এ 50,000 টাকা, মোট 6 বারে আপনি উত্তোলন করতে পারবেন। ম্যাক্সিমাম কার্ড রিলোড ব্রাঞ্চ থেকে প্রতিদিন 1,00,000 টাকা। ইন্টারনেট ব্যাংকিং অথবা EBL ড্রপ বক্স থেকে প্রতিদিন 20,000 টাকা। 20,000-এর বেশি চাইলে আপনাকে অবশ্যই KYC ফর্মটা ফিল আপ করতে হবে, যা বাধ্যতামূলক। এবার আসি ATM ক্যাশ উত্তোলন সংক্রান্ত। ATM ক্যাশ উত্তোলন ফি EBL ATM সে কোনো ফি নেই। ATM অল মাস্টার কার্ড ATM সে 25 টাকা প্লাস ব্যাট 15%,
NPSB Enable ATMs ব্যাট সহ 15 টাকা এখানে NB বলতে ন্যাশনাল পেমেন্ট সুইস বাংলাদেশ অর্থাৎ NPSB বোঝানো হয়েছে বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনি গুগলে সার্চ দিয়ে জেনে নিন ট্রানজ্যাকশন অ্যালার্ট ফি 200 টাকা প্লাস তার সাথে ব্যাট 15% কার্ড রিপ্লেসমেন্ট ফি 500 টাকা প্লাস ব্যাট 15% টোটাল 575 টাকা পিন রিপ্লেসমেন্ট ফি 500 টাকা প্লাস ব্যাট 15% আপনি চাইলে অব্যবহৃত অর্থ কার্ড থেকে ক্যাশ আউট করে নিতে পারবেন মাত্র 100 টাকা রিফান্ড ফি এর বিনিময়ে কিংবা মোট অব্যবহৃত অর্থের 1% ফি হারে যে কোনো ইনফো বা ইনফরমেশন যুক্ত কিংবা বাতিল করার ক্ষমতা ইবিএল এর রয়েছে এই হচ্ছে মোটামুটি কার্ড কিভাবে নেবেন কার্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য এবার আসি যে প্রশ্নগুলো আমি বলেছিলাম ভিডিও এর শেষে আপনার মনে উকি ঝুঁকি মারতে পারে সেই প্রশ্নগুলো শেয়ার করা যাক এই প্রশ্নগুলোর মধ্যে আমি সাজিয়েছি আমার মতো করে আশা করি এই প্রশ্নগুলো বুঝলে আপনার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আপনার মনের মধ্যে উকি ঝুঁকি মারা প্রশ্নগুলো কার্ডের মেয়াদ কতদিন কার্ডের মেয়াদ হচ্ছে 3 বছর ব্যালেন্স কিভাবে দেখবেন ওই ব্যালেন্স দেখার জন্য আমি বলেছি 1-6-2-3-0 আমি আবার বলছি 1-6-2-3-0 নাম্বারে কল করে আপনি অবশ্যই ব্যালেন্সটা জেনে নিতে পারবেন একসাথে সর্বোচ্চ কত ডলার পেমেন্ট করা যায় এটা আমি কিছুক্ষণ আগেই বলেছি এই কার্ড পেতে কি আমার ইস্টার্ন ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে না এই কার্ডে কি বিডিটি রাখা যায় অবশ্যই ইউএসডি এবং বিডিটি কি একসাথে রাখা যায় ইয়েস কার্ড ব্যবহার করে কি আমি এটিএম থেকে টাকা তুলতে পারবো অবশ্যই এটা কি বিদেশে ব্যবহার করা যাবে অবশ্যই ফেসবুক ইউটিউব গুগলে বিজ্ঞাপন দেওয়া যাবে অবশ্যই অনলাইন থেকে সব ধরনের কেনাকাটা করা যাবে অফকোর্স বিদেশ থেকে এই কার্ডে টাকা পাঠানো যাবে কিনা অবশ্যই যাবে এই হচ্ছে আজকের মোটামুটি প্রশ্নের উত্তর আশা করি আপনাদের অজানা অনেক তথ্য বা ইবিএল অ্যাকুয়া মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সির কার্ডটি নিতে হলে কি কি ডকুমেন্টস গুলো লাগবে সেটি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করেছি এরপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে আপনার জন্য কমেন্ট বক্সটি খোলা রয়েছে সবসময় আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি সাথে সাথেই এবং আপনাদেরকে এতটুকু এনসিওরিটি দিচ্ছি আপনাদের কোনো স্পেশাল ভিডিও তৈরি করার জন্য যদি আপনারা অনুরোধ করেন আমি আন্তরিকভাবে চেষ্টা করব আপনাদের অনুরোধের জবাব দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করে আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই আপনি যদি অনলাইন মার্কেটিং বা ভিডিও বুস্টিং অথবা ফেসবুক মার্কেটিং বলেন ফেসবুক বুস্টিং বলেন অথবা ইউটিউব ভিডিও মার্কেটিং করতে চান অথবা অনলাইনে কেনাকাটা করতে চান বা ই শপিং করতে চান তাহলে আর দেরি না করে আপনি অবশ্যই ইবিএল ডুয়েল কারেন্সির অ্যাকুয়া মাস্টার কার্ডটি নিয়ে নেবেন কেননা আপনাকে আমি অনুরোধ জানাবো এটি অবশ্যই একটি ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড সুতরাং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ